السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ছয়টা রোজা. سبحان الله. মাত্র ছয়টা রোজা. পুরো এক বছর রোজা সওয়াব. এই অফার সবসময় থাকে না. স্পেসিফিক একটা মাস. ওই মাসে শুধু ছয়টা রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরো বছর রোজা রাখলো মানে এই যে নেক্সট যে বছর সুবহান আল্লাহ عن أبو أيوب رضي الله عنه أبو أيوب رضي الله عنه تكي برون تتني بولن قال النبي صلى الله عليه وسلم على النبي صلى الله عليه وسلم بولتن من صام رمضان جبت رمضان مشير صيام شموه بالن كله ثم أتبعه ستا من شوال رمضان مش شش هول شوال مش جيتا عشي وشوال مش جدي چوئتا روجا راكي فذلك صيام الدهر সেই জন্য পুরো বছর রোজা রাখলো পুরো বছর মানে এইটা বাকি এগারো মাসে একটা রোজা রাখলে একটা রোজা বাকি দশ মাসে একটা রোজা রাখলে একটা রোজা কিন্তু এই শাওয়াল মাস যেটা চলতেছে এখন এখানে শুধু ছয়টা রোজা পুরো বছর বারো মাসের রোজা সওয়াব সওয়াব মানে একটা লোক মাত্র ছয়টা রোজা রাখছে মানে প্রতি একটা রোজা দুই মাসের রোজার সমান তার কারণ পুরো বছর রোজা রাখার সমান যদি বারো মাসে বছর হয় এইটা এই অফার সবসময় থাকে না কিন্তু হ্যাঁ আরেকটা ব্যাপার আছে এখানে অনেকের প্রশ্ন থাকে যে আচ্ছা মহিলাদের রোজা ভাঙতে হয় এবং পুরুষরাও অনেক সময় অসুস্থ হয় মুসাফির থাকে ওষুধ খেতে হয় রোজা ভাঙতে হয় রমাদান মাসে রোজাগুলো ভাঙতে হয় যেহেতু হাদিসটা হচ্ছে কি যে মান সাওম রমাদান যে লোকটা রমাদান মাসের সিয়াম সমূহ পালন করে তাহলে যদি রমাদান মাসে কোনো রোজা ভাঙে সে কি শাওয়াল মাসে আগে রমাদান মাসের রোজাগুলো রেখে তারপরে ছয়টা রোজা রাখলে পুরো বছর রোজা সওয়াব পাবে কারণ যেহেতু আরও অনেকগুলো হাদিস আছে রমাদান মাসে কেউ যদি রোজা ভাঙে ওজরের কারণে অসুস্থতা কারণে বা মহিলাদের কিছু ব্যক্তিগত কারণ থাকে যে কারণে তাহলে সে পুরো আগামী রোজা আসা পর্যন্ত সে সিয়ামগুলো পালন করার তার সুযোগ আছে তাহলে শাওয়াল মাসের ছয়টা রোজা যদি কেউ রাখে সে কি তাইলে ওই ভাঙতি রোজাগুলো রেখে তারপরে মানে যেহেতু সিয়াম সমূহ রমাদানের সিয়াম সমূহ পালন করে শাওয়াল মাসে ছয় রোজা রাখলে পুরো বছরের রোজা সওয়াব তাহলে কি সে রমাদানের সিয়ামগুলো পূরণ করে ফেলবে অ্যান্ড দেন শাওয়াল মাসে রোজা রাখবে হাদিস কিন্তু এটাই বলে তবু এই হাদিসের উপরে বড় বড় বিজ্ঞ আলেম আমাদের অনেক গবেষণা ওনাদের অনেক সুন্দর মতামত রয়েছে যে মানুষ সারা বছর ইচ্ছা করলে ভাঙতি রোজাগুলো রেখে নিতে পারবে কিন্তু হাদিসটাকে ফলো করলে শাওয়াল মাসেই ভাঙতি রোজাগুলো যেগুলো ভেঙেছে রমাদান মাসে এগুলো রেখে ফেলবে অ্যান্ড দেন মাত্র ছয়টা রোজা রাখবে ইনশাআল্লাহ পুরো বছর রোজা রাখা সওয়াব হবে সো এই অফার মিস করা যাবে না আমার কিছু লোক লাগবে যারা এই শাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে পুরো বছর রোজা সওয়াব পাবে ঠিক আছে আমি আপনাকে বলি আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু কল আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান সাওম রমাদান যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম সমূহ পালন করলো সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল তারপর রমাদানের পরের মাস যে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো ফাযালিকা সিয়ামুদ্দাহর সে যেন পুরো বছর রোজা রাখলো এই এখন শাওয়াল মাস চলতেছে আরও বাইশ তেইশ দিন আছে কারা কারা মাত্র ছয়টা রোজা রাখবেন পুরো বছর রোজা রাখার সওয়াবের সমান পুরো বছর মানে এই ছয়টা রোজা রাখলে পুরো বছর কারা কারা রাখবেন এমন কিছু লোক লাগবে যারা এই শাওয়াল মাসে এখন যেটা মাস চলতেছে এপ্রিল চলতেছে তারপর মে মে মাসের আশা করি বিশ তারিখ পর্যন্ত হয়তো শাওয়াল মাসে থাকবে এর ভিতরে ছয়টা রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সওয়াব মানে টানা টানা ছয়টা থাকতে হবে জরুরি নয় এই বিশ দিনের ভিতরেই আপনি মানে আগে আরও যে বিশ দিন বাকি আছে বিশ দিনের ভিতরেই আপনি ইচ্ছা করলে দুইটা রাখলেন ভাঙলেন আবার আবার একটা রাখলেন ভাঙলেন মানে এর ভিতরে ছটা রোজা রেখে ফেলতে হবে আর রমাদান মাসে যদি আপনার কোনো রোজা ভাঙতি রাখতে থাকে ওষুধ অসুস্থ ছিলেন বা মুসাফির ছিলেন রোজা ভাঙছেন ওই রোজাটা আগে পূরণ করে নিয়েন ঠিক আছে অ্যান্ড দেন রাখিয়েন মানে ওই কারণ যে বলছে তো হাদিসটা তো হচ্ছে যে যে রমাদানের সিয়াম সমূহ পালন করলো মানে রোজা যেগুলো যে সবগুলো রোজা রমাদান মাসের পালন করলো হাদিস এই দিকে ইন্ডিকেশন করে আর কি তবুও ভাঙতি রোজাগুলো সারা বছরই রাখতে পারে শাওয়াল মাসের ব্যাপারটা হাদিস এইভাবে আসছে হ্যাঁ কে কে রাখবেন ছয়টা রোজা পুরো বছর সব